আজকে রাতে ট্রেডিং করতে গিয়ে আমি প্রায় $700 লস করে ফেলি, যেই ডলারটা এখন আমি রিকভার করব। সো ভাবলাম যেহেতু রিকভার ভিডিও এটা তো অনেক ডেঞ্জারাস হয়, কজ রিকভার ভিডিওতে আমি অনেক সেফ ট্রেড করার চেষ্টা করি। সো ভাবলাম যে যাই আপনাদের নিয়ে দেখাই যে কীভাবে আমি রিকভার শর্টগুলো মারি, কীভাবে আমি 100% শিওর শর্টগুলো মারি। 100% শিওর শর্ট কখনোই হয় না, তারপর আমি বলতেছি 100% শিওর শর্ট, কারণ হচ্ছে আমি আমার লসটা রিকভার করব। সুতরাং বুঝতে পারতেছো আমার কনফিডেন্স যেখানে একদম হাই লেভেলের, শুধুমাত্র আমি সেখানেই ট্রেড নিব, আর তাছাড়া আমি কোনো ট্রেড নিব না যেহেতু আমি লসটা রিকভার করব। আর এটা কোনো ফালতু ভিডিও না, লুক দেখানোর ভিডিও না, যে $1 থেকে $10,000 $10,000 মানে এগুলা ভাই ওগুলা সম্পর্কে না বলি। যাই হোক, এটা একটা নর্মাল ভিডিও, একটা মানুষ যখন লস করে কীভাবে লসটা রিকভার করতে হয়। লসটা রিকভার করতে হলে অবশ্যই ব্যাকআপ মানি দরকার। সো আমি আমার লস রিকভারটা খুব সুন্দর করে রেকর্ড করছি, এখন আমি ভয়েস ওভার দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দিই বুঝি আমি প্রত্যেকটা ট্রেড কেন নিয়েছি, ট্রেড নেওয়ার পিছনে কারণ। আশা করি সেই কারণগুলো জানলে তোমরা ট্রেডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবে ভাই। যারা ট্রেডিং নিয়ে ফিউচারে কিছু করতে চাচ্ছ ওই টাইপের মানুষ দেখবে না আমি জানি, যারা জাস্ট আসছো লস করছো চলে গেছো বা মানে একদিনে বড় লোক হয়ে যাইছো। বাট যারা ট্রেডিং শিখতে চাও তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা বেস্ট, কারণ আজকে আমি একদম লাইভ নিজের পার্সোনাল ট্রেডিংটা আমি শেয়ার করবো বলতে একদম তোমরা দেখতেই পারবা। ওয়েল, তো হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেডটা এখানে নেব, কারণ এখানে মার্কেট তার সাপোর্ট লেভেলে চলে আসছে। ওকে, তারপরে আমি দেখি আরও কোনো পেয়ার খুঁজে পাই কি না। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি মার্কেটটা তার আগের সাপোর্ট লেভেলে চলে আসছে, অ্যান্ড আই এম শিওর মার্কেটটা এখন একটা রিভার্সাল করবে উপরের দিকে, কারণ মার্কেটটা তার লাস্ট যখন দেখেন আপনার বাম পাশে দেখেন উপরে যে আসছিল, সরি উপরে যে মার্কেটটা আছে ওইখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে। সো আমি শিওর মার্কেটটা এখন উপরের দিকে চলে যাবে, অ্যান্ড যেহেতু অনেক বড়ো ক্যান্ডেল মেক করছে আই থিঙ্ক এখানে আমি সেলারদের পাওয়ার শেষ, তার কারণে অনেক বড়ো ক্যান্ডেল মেক করে ফেলছে। এখন হচ্ছে এখানে বায়ারদের প্রেশার শুরু হবে। আর আমি একটু দেখতেছি, যেহেতু স্ক্রিন রেকর্ডটা আগে করছি আর ভয়েসটা আমি পরে রেকর্ড করতেছি, একটু হয়তো অমিল থাকতে পারে, বাট আমি প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করবো, ঠিক আছে? অ্যান্ড দেখেন আমি যা যা বলছি তাই হয়েছে। এখানে এখানে হচ্ছে ওটিসি মার্কেট, যেহেতু ওটিসি মার্কেটে আমি একটা পার্সোনাল থিওরি যদি দিই, আমি এখানে খেয়াল করছি যখন একটা না সর্বোচ্চ দুইটা বড় বড় ক্যান্ডেল মেক করে, নর্মাল ক্যান্ডেলের থেকে অনেক বড় ক্যান্ডেল মেক করে ফেলে, তখন হচ্ছে আপনার একটা না যখন দুইটা বড় বড় ক্যান্ডেল মেক করে ফেলে তখন হচ্ছে ট্রেডটা রিভার্স করে। সো দেখা যাক এখানে কী হয়। আর আমি মার্কেটগুলো খুঁজতেছি, ওইটা আমি শিওর ওটা উইনই হবো, আর নতুন নতুন মার্কেট খুঁজতেছি। আর আমি চেষ্টা করবো গাইস ভিডিওটা একদমই এডিট না করার জন্য, একদমই র একটা ভিডিও দেবো, ঠিক আছে? সর্বোচ্চ হয়তো কিছু কিছু জায়গায় আমি টেনে দিতে পারি 4x করে বা 2x করে স্পিড দিয়ে দিতে পারি, বাট আমি ভিডিওটা এডিট করবো না যেন আপনারা সম্পূর্ণ দেখে বুঝতে পারেন। আচ্ছা, এইখানেও আমি শিওর একটা বাই সিগন্যাল আসবে, কারণ এখানে আমি যে বলছিলাম বড় বড় ক্যান্ডেল মেক করে ফেলছে। সো আমি এখানে বাই ট্রেড নেব। আচ্ছা, আমাদের আগের ট্রেডটা তো উইন, তাই না? আগের ট্রেডটা উইন, এখনও লস আছে হচ্ছে $625। সো আমাদেরকে আরও রিকভার করতে হবে। কই যেন মার্কেটটা দেখছিলাম, এটা না, এটা না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা, আমি যদি খেয়াল থাকে তাহলে এখানে আমি নেক্সট ক্যান্ডেল একটা বাই ট্রেড নেব। আচ্ছা, আপাতত অন্য মার্কেট দেখি, এখানে জিবিপি এওডি, এটার কী অবস্থা? এটা তো তার সাপোর্ট লেভেলে চলে আসছে, নিচের সাপোর্ট লেভেলে চলে আসছে। সো আই থিঙ্ক নেক্সট ক্যান্ডেল আপ যাবে। ওকে, আমরা এখানে হচ্ছে নেক্সট ক্যান্ডেল আপ করব, কারণ হচ্ছে এইখানে যে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি নেক্সট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের আগে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা হচ্ছে ফিল আপ করার জন্য নেক্সট ক্যান্ডেলটা আপ হবে, অ্যান্ড আই এম শিওর এটা একটা আপ ট্রেড হবে। আর এখানে অনেকের অনেকের থিওরির সাথে হয়তো আমার থিওরি মিলবে না, বাট আমি আমার থিওরিটা দিচ্ছি, আমি যেভাবে ট্রেড করি আর আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী ট্রেড করি, আমি কোনো থিওরি ফলো করি না এতটা। ওকে, এখানে আমি হচ্ছে আপ ট্রেড নিয়ে নিব, সাইড সাইড তিনটা ট্রেড নিয়েছি। আই থিঙ্ক এটা আমরা উইনই হব, উইনটা হবো কারণ হচ্ছে দুইটা রিজন, এক তো নিচে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডাউন ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটার নিচে একটা গ্যাপ তৈরি হয়েছে। সো আমি শিওর এই গ্যাপটা ফিল আপ করার জন্য এখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। সো দেখা যাক কী হয়। ভুল করছি যখন এটা স্ক্রিন রেকর্ড করি তখন একদম ভয়েস দেওয়া লাগছিলো, বাট তখন হচ্ছে আমি অনেক রাতে ট্রেডগুলো করছি হচ্ছে রাত 2:30টার দিকে, তখন ভয়েস ওভার করা সম্ভব হয় নাই। ওকে, দেখেন এটা কিন্তু আমরা উইনই হইতেছি। হ্যাঁ, আমি আবার বলতেছি এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল পাইছি, অ্যান্ড হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে ওইখানে আমি একটা রেড ক্যান্ডেলের গ্যাপ পাইছি, আর গ্যাপ যখন এরকম যখন গ্যাপ মেক করে তখন নেক্সট ক্যান্ডেলটা রিভার্স করার চেষ্টা করে, ওই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করে, এটাই হয় হচ্ছে 80%। সো দেখেন আমি এখানে যতগুলো থিওরি বলবো এই থিওরিগুলো প্র্যাকটিস করলে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো প্রফিট করতে পারবেন। ওকে, এটা আমাদের উইন, অ্যান্ড দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ওই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করে দিছে। সো নেক্সট ক্যান্ডেলটা কী হবে, আশা করি নেক্সটটাও ডাউন যাচ্ছে বাট আপ যাওয়ার কথা, কিন্তু আমরা যেটাতে শিওর শর্ট ছিলাম সেটা তো নিয়েছি। লজিকটা কী ছিল আমি আবার বলি, একটা গ্যাপ তৈরি হবে অ্যান্ড গ্যাপটা ফিল আপ করবে নেক্সট ক্যান্ডেল, সেটা ডাউনে হোক কিংবা মানে আপে হোক।
ওকে এখানে হচ্ছে একটা ডাউন ট্রেড নিয়ে নিয়েছি। এখানে ডাউন ট্রেডটা নেওয়ার রিজনটা যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে আমি দেখেন একটা কথাই বলবো, আমি একটা কথা বলছিলাম যে নর্মাল এটা মেবি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেকদিন আগেই বলছিলাম, যারা আমার টেলিগ্রাম গ্রুপে ভাই রণনা এইসব টেকনিক মিস করবেন, আমি একটা কথা বলছিলাম যে নর্মাল ক্যান্ডেলের থেকে যখন একটা বড় ক্যান্ডেল মেক করে ফেলবে লাইক তিন ডাবল মেক করে ফেলবে এমন কোনো ক্যান্ডেল হলে শিওর থাকে নেক্সট ট্রেডটা রিভার্স হবে। অ্যান্ড আমি শিওর ইউএসডি বিআরএল একটু আগে যে ট্রেডটা নিয়েছি ওইটাও রিভার্স হবে। ওকে ডান, আর এইখানেও মেবি একটা আপ ট্রেড হবে, বাট আমি এটাকে দেখি। এই যে দেখেন এটা হচ্ছে ডাউনের দিকে আসতেছে, অ্যান্ড আই থিঙ্ক এটা আমরা উইনই হব। উইন আছে, আর এক সেকেন্ড, ইয়েস উইন। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমরা উইন হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা আমাদের লস আছে $416। এখন হচ্ছে আমরা $416 রিকভার করব। আমি কিন্তু ভিডিওটা কোনো এডিট করতেছি না, আমি একদম লাইভ একদম স্ক্রিন রেকর্ড করে একদম লাইভ ট্রেড করতেছি, ব্যাক টু ব্যাক আমরা সবই উইন। আচ্ছা এখানে একটা সাপোর্ট লেভেল আছে, যদি মার্কেটটা সাইড ওয়াইজ ধরি, নেক্সট মার্কেট না এটা না, এটা জেবিপি এওডি, এটা হ্যাঁ এটা একটা সাপোর্ট লেভেল আছে। আই থিঙ্ক এটা নেক্সট ক্যান্ডেলটাও আপে যাবে, কারণ মার্কেটটা অনেকক্ষণ ডাউন হয়ে আসতেছে, অ্যান্ড ডাউন আসার পর একটা কী বলে সাপোর্ট এরিয়াতে এসে ভারী খাইতেছে, অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, দ্যাটস মিন মার্কেটটা এখন রিভার্স নেবে। আমরা যদি আদার এসএসটি দেখি তেমন একটা সুবিধা করতে পারতেছি না। আচ্ছা ওই মার্কেটটা কই গেল, একটু আগে যেটা কথা বললাম জেবিপি ইউএসডি, হ্যাঁ এটা ওকে। আমরা এখানে আপডেট নেবো, আমরা বলছিলাম যে এখানে আমরা আপডেট নেবো, সো লেটস গো। একটু সেফটি মার্জিন ইউজ করলাম, একটা নিলাম আমি এখানে, হ্যাঁ কারণ একটু আনশিওর আছি আমি, দেখা যাক কী হয়। আমি একটু বিভিন্ন অ্যাসেটগুলো দেখতেছি যে কই কই শিওর শর্ট পাওয়া যায়। ভিডিওটা লম্বা হলেও মনোযোগে দেখার চেষ্টা করবেন ভাই, কারণ শিখার অনেক কিছু আছে কিন্তু, হ্যাঁ এখানে। আর আমি স্মল অ্যামাউন্টে ট্রেড নিতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আমি ইচ্ছা করলে, আর আমার ব্যাকআপ মানিও এখানে কম, যেহেতু লস প্রায় $700+, সো আমি $1,000 ডিপোজিট করে একটু একটু করে ট্রেড করতেছি, একদম যাতে আমার লসের কোনো চান্সই না থাকে। হ্যাঁ এই যে গাইস দেখেন, এটা আমি বলছিলাম না এটা আপডেটে যাবে, এটা আপডেটে চলে গেছে, অ্যান্ড এটাও আমাদের শিওর শর্ট। আমার যখন লস হয় তখন আমি এইভাবে রিকভার করি ভাই, একদম সাবধানে শিওর হয়ে হয়ে তারপর শর্টগুলো মারি। ওকে 5 সেকেন্ড আছে, আর আই থিঙ্ক এটা উইন, শুধু উইন না বিগ উইন। ওকে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি যে সাপোর্ট রেজিস্টেন্স বলে চিল্লাচ্ছি, ওকে লস আছে হচ্ছে $364 সাপোর্টের দাগগুলো, আমি দাগটা নিই নাই বাট আমি চোখ দিয়ে দেখতেছি, আপনারা যারা সাপোর্ট এসএনআর বুঝেন তারা তো দেখতেছেন এর আগের মার্কেটটা কত নিচে নামছিল। ওকে দাঁড়ান আমি একটু মার্কেট খুঁজি, আর এইটা যখন আমি স্ক্রিন রেকর্ড করি তখন আমি আমার লস রিকভার করতেছিলাম যার কারণে এত কিছু দেখাইতে পারি নাই আমি, তখন আমি আমার ট্রেড নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ সবার আগে ভাই আমার রিকভার করতে হবে প্রায় $700, প্রায় ৮০,০০০ টাকা আগে আমার ভাই, কারণ ইউটিউবে ভিডিও বানাইলে আমি কোনো টাকা পাবো না, কিন্তু আমার ওইখানে টাকা দরকার আছে। আমি মার্কেটগুলো দেখতেছি এখন, হ্যাঁ ভালো মার্কেট পাইলেই আমি ট্রেড নিয়ে নিবো, ভালো মার্কেট পাইলেই, ভালো মার্কেট স্টকে আমেরিকান এক্সপ্রেস, আমেরিকান এক্সপ্রেসের অবস্থা খুব একটা ভালো না। আমরা যদি স্টকসে যাই আবার ইন্টেল ওটিসি খুব একটা ভালো না, আমরা যদি এখন এখানে ইউকে ব্র্যান্ডে যাই, শিট ম্যান অনেক বাজে, না খুব একটা ভালো না। আচ্ছা আমরা সিএসএফ জিপিআই, এটা মেবি এখন আপে যাবে আমি যতদূর মনে হইতেছে, এটা আপ যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে, আই থিঙ্ক এটা আপই যাবে, আপ যাওয়ার রিজনটা আমি বলি, আচ্ছা একটু নিচের দিকে আসুক। ওকে ডান, এখন আপ নিয়ে নিই। ওকে আমি যদি নিচে এটার রিজনটা বলি, দেখেন এখানে হচ্ছে প্রথম রিজনটা আমি হচ্ছে এখানে একটা ইন্ডিকেটর ট্রেড মারছি, আর এইখানে দেখেন একটা সাপোর্ট লেভেল আছে, এই যে সরি রেজিস্টেন্স আছে, এখানে একটা রেজিস্টেন্স আছে, অ্যান্ড সেকেন্ড যে থিংটা আমি নিচে একদম যে ইন্ডিকেটরটা ইউজ করতেছি অসকুলেটর, দেখেন ওটা এখন ক্রস ক্রস একটা মুভমেন্টে, সো এটা যেহেতু ক্রস হবে তার মানে এটা নেক্সট ক্যান্ডেলটা রিভার্সই হবে, আর যদি ইফ এটা লস যায় তাহলে আমি মার্টিঙ্গেল করবো, এটা শিওর উইন হবে, দেখা যাক। অ্যান্ড তার আগে ওয়েসারও দেখেন এখন যে ক্যান্ডেলটা মেক হচ্ছে এটা উইন, আমরা তার আগে একটা হ্যামার ক্যান্ডেল মেক হয়েছিল, সো হ্যামার উল্টা হোক বা সোজা হোক হ্যামারের কাজ কিন্তু হ্যামারই, হ্যামার কিন্তু ক্যান্ডেলের মুভমেন্ট ঘুরায় দেয়। ওকে লস হচ্ছে আর $310 আছে, $310 দাঁড়ান,
নেক্সট ট্রেডটা কোথায় নেওয়া যায়, এখানে একটা সাপোর্ট আছে স্ট্রং, সরি এটাকে রেজিস্ট্যান্স বলে, সাপোর্ট বলে না, আমি বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে বলতে ভুলে আপলি। এখানকার মার্কেটটা ওকে, এখানে মেবি আমি একটা চুত করতে পারবো, কজ এখানে ওয়েট আমেরিকান এক্সপ্রেসের অবস্থা কি, ইন্টেলের অবস্থাও তো খুব একটা ভালো না, ইউকে ব্র্যান্ড, ইউকে ব্র্যান্ড একটা শর্ট জায়গাতে বারবার ওঠানামা করতেছে যেটা খুবই রিক্সি জিনিস, মার্কেটে যদি একটা মুভ না থাকে, মুভমেন্ট না থাকে, তাহলে ট্রেডিং করা একদমই ভাল লাগে না। আচ্ছা এখানে একটা আপডেট দিব আমি, আপডেটটা একটু আগে গাইস দেখছেন যে আমি এখানে একটা $60 একটা ট্রেড নিয়েছিলাম, এই এই অ্যাসেসটাই মানে এর আগের ট্রেডটাই, ওটা উইন হয়েছিলাম, কিন্তু মার্কেটটা যথেষ্ট উপরে যায় নাই, বাট আমি শিওর যে মার্কেটটা উপরেই যাবে, এই জন্য আমি এখানে হচ্ছে আর একটা $60 ট্রেড করলাম, বাট এটা তো অনেক বেশি নিচে চলে যেতেছে, এটা মানে সেল দিয়ে দিই, দাঁড়ান এটা অনেক বেশি নিচে চলে গেছে, যার কারণে আমি হচ্ছে এটা সেল দিয়ে দিলাম। মার্কেট দেখতে হবে, এটা আই থিঙ্ক নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে, কারণ হচ্ছে তার রেজিস্ট্যান্স এরিয়াকে সে টাচ করে ফেলেছে, অ্যান্ড আমি এখানে শিওর, যার কারণে আমি আমার অ্যামাউন্টটা বাড়াই দিলাম, $200 একটা ট্রেড নিব, আমি শিওর নেক্সট ক্যান্ডেলটা ডাউন যাবে, যার কারণে আমি আমার অ্যামাউন্টটা বাড়াইছি, বাট লস গেলেও সমস্যা নাই, আশা করি এটা মার্টিঙ্গেল করলে উইন হয়ে যাবো, কারণ উপরে আছে তার রেজিস্ট্যান্স, নেক্সট ক্যান্ডেলে করলে ভালো হয়, তারপর আমি এই ক্যান্ডেলে ট্রেডটা নিয়ে নেব, দেখা যাক কী হয়। এটা যদি লস যায় সম্পূর্ণ আমার ধসে যাবে, কারণ হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়াটা আরেকটু উপরে, আমি একটু আগেই পাকনামি করে ট্রেডটা নিয়ে নিয়েছি, সমস্যা নেই, মার্টিঙ্গেল বলতে একটা কথা আছে, দেখা যাক কী হয়। রেজিস্ট্যান্সটা মোটামুটি ভালো উপরে, এখন যদি জাস্ট ওই রেজিস্ট্যান্স টাচ করতে ক্যান্ডেলটা আরেকটু উপরে ওঠে, তাহলে তো আমার লস, আমার উচিত ছিল একটু ওয়েট করা, বাট আসলে লস খাওয়ার পরে মাথা তেমন কারো ঠিক থাকে না, ভাই আপনাদেরও যেমন ঠিক থাকে না, ইমোশন কন্ট্রোল করাটা অনেক কঠিন, আমি জানতাম এটা আমি লস খাবো রে ভাই। এটা লস গেলে মার্টিঙ্গেল করবো, সমস্যা নেই, বাট উইন হব আশা করি, দেখা যাক কি হয়। আর 5 সেকেন্ড, মনা উইন, ওকে এটা আমরা উইন হয়ে গেছি, বাট এটা ট্রেডটা অনেক আমার জন্য রিক্সি ছিল, ঠিক আছে অনেক রিক্সি ছিল, আর হচ্ছে $174 মাইনাস আছে, এটা আমরা রিকভার করব। মার্কেট খুঁজতে হবে, এওডিসি এইসএফ অবস্থা কি তোমার ভাইয়া, ভালো না, এখানে মার্কেটটা রিভার্স নিচ্ছে, এখানে একটা সাপোর্ট আছে নিচে, আমি একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা সাপোর্ট আছে, সো নেক্সট ক্যান্ডেলটা ইজিলি আমি বাই নিতে পারি। আমি মার্কেটে যদি সাইড ওয়াইজ দেখেন তাহলে দেখতে পারবেন যে নিচে একটা সাপোর্ট আছে, তার আগে যে ডাউনটা ছিল মার্কেটটা তার সাপোর্ট লেভেল আছে, সো আমি শিওর মার্কেটটা এখন রিভার্স করবে, একটু কনফিউজ বাট আই থিঙ্ক মার্কেটটা এখন রিভার্স করবে, আর আছে 2 সেকেন্ড, ওকে চলো আমরা ট্রেড নিয়ে নেই, নিচের দিকে আসছে, ওকে 200 ডান, আই থিঙ্ক সো এটা আমরা উইন হব। আর একটা কথা, যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি ফ্রিতে সিগন্যাল দিই, জাস্ট আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, ডিসক্রিপশন বক্সে আমার কোটেক্সের লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, আর কোটেক্সের লিঙ্ক দেওয়া আছে, কোটেক্সের লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে মিনিমাম জাস্ট $50 ডিপোজিট করবেন, ডিপোজিট $50 ডিপোজিট করতে আমি এই জন্য বলি, কারণ ভাই $50 ছাড়া মানি ম্যানেজমেন্ট হয় না, যেমন একটা ট্রেড লস যেতেই পারে, তারপরে এটা যে মার্টিঙ্গেল করবো সে মার্টিঙ্গেলটা হয় না, এই জন্য মিনিমাম $50 ডিপোজিট করতে বলি, সো আমার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে $50 ডিপোজিট করে আপনি আপনার আইডি কোডটা আমাদেরকে দিবেন, আমরা চেক করে দেখবো যে আপনারা হ্যাঁ আমাদের আন্ডারে নাকি, তাহলে আপনাদের আমাদের সিগন্যাল গ্রুপে ঢুকাই দেবো, অ্যান্ড এটা আমাদের একটা বিগ উইন ছিল। ওকে নেক্সট ক্যান্ডেলটা আমি ডাউনে দেবো, কারণ এটা যেহেতু বড়ো ক্যান্ডেল মেক করে ফেলছে, ওকে ডান, নেক্সট ক্যান্ডেলটা আমি $11 একটা ডাউন ট্রেড দিয়েছি, এটা কারণ হচ্ছে আমি বলছি তো যখন অনেক বড় ক্যান্ডেল মেক করে ফেলে ম্যাক্সিমাম সময় তার পরের ক্যান্ডেলটা রিভার্স হয়, সো দেখা যাক এটা কী হয়, এটা লস হয় না লাভ হয়, অ্যান্ড আমাদের লস কিন্তু প্রায় শেষ।
অ্যান্ড আমি একদম লাইভ ট্রেডিং করলাম, তোমরা তো দেখতেই পারলা ভাই, কোনো এডিট নাই, কোনো স্কিপ নাই, সম্পূর্ণ একটা রেকর্ডিং। তোমরা যদি স্ক্রিনের টাইম ফ্রেমটা লক্ষ্য করো, কোটেক্সের কোনো এডিট নাই। সো আমার ট্রেডিংয়ের অ্যাকুরেসি কেমন এটা তো দেখতেই পাচ্ছেন, জাস্ট মেবি একটা মেবি মিস গেছিলো, তাও সেল দিয়ে দিয়েছিলাম। তো এ হচ্ছে কাহিনি, আশা করি এটা আমরা উইনই হয়ে যাবো। আর এটা উইন হলে তো আমার পুরা একটা না অনেকগুলো উইন হয়েছি, এটা উইন হলে পুরা লস রিকভার আলহামদুলিল্লাহ। বাট সালাই কাহিনি করতেছে এখন, দেখেন মার্কেটটা নিচে চলে আসছিল, লাস্ট সময় গিয়ে উপরে চলে যেতেছে, খুব খারাপ লাগে জিনিসটা আমার। নিচাই ভাই, ওকে এটা হচ্ছে আমাদেরকে টাকা রিফান্ড করে দিছে, ওকে মাইনাস 60 সেন্ট। আশা করি আর ট্রেড নেওয়ার দরকার নাই, বাট এটা আচ্ছা। আমার একটা খারাপ দিক হচ্ছে আমি কখনোই ওভার ট্রেডিং করি না, এটা খারাপ দিক না, এটা আপনারা মনে করেন খারাপ দিক, বাট এটা ভালো দিক, আমি কখনোই বেশি ট্রেড করি না। সো যেহেতু আজকে অনেকগুলো ট্রেড করে ফেলছি, এখন আমি ঘুমাবো আর আমার লসটা রিকভার হয়ে গেছে। সো কোনো প্যারা নাই, এখন শান্তির একটা ঘুম দিব। যারা যারা এরকম শিওর শট পেতে চান, সিগনাল পেতে চান, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড আমার শিওর শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইন্সপায়ার করবেন ভাই, তাহলে দেখা যাবে যে আপনাদের প্রতি আমারও সিম্পাথি আসবে ভালো ভালো জিনিস দেখানোর। ওকে সো আজকের ভিডিও পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।